হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি বিরাট বড় সুখবর। রাজ্যে মোট 12টি সরকারি চাকরির অনলাইন ফর্ম ফিলাপের ডেট বাড়ানো হয়েছে। বর্তমানে লকডাউনের কারণে বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে শুরু করে সাইবার ক্যাফে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে, এবং আপনারা আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছিলেন যে সমস্ত সাইবার ক্যাফে বন্ধ থাকার কারণে আমরা কিন্তু আবেদন করতে পারছি না। সেই সময় যারা আবেদন করতে পারেননি তো তারা আবারও আবেদন করতে পারবেন, কারণ এই মুহূর্তে মোট 12টি চাকরির কিন্তু অনলাইন ফর্ম ফিলাপের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কোন কোন চাকরির অনলাইন আবেদন করার ডেট বাড়ানো হয়েছে আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটিকে ডাউনলোড করে এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দেব। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটিকে দেখছেন প্লিজ সকলে ভিডিওতে একটি করে লাইক করে দিন, আর ভিডিওটিকে শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকে প্লিজ একটু জানতে সাহায্য করবেন। এবং রাজ্যের প্রত্যেকটি জেলার সরকারি বেসরকারি চাকরির খবর সবার প্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশনটিকে সিলেক্ট করে নিন, যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন এই নোটিশটিকে যদি আপনারা ডাউনলোড করতে চান। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এখানে এমপ্লয়মেন্ট নোটিস সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই এই নোটিশটি দেওয়া হয়েছে অ্যাডেন্ডাম, লকডাউনের কারণে মোট 12টি সরকারি চাকরির অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে। তো এখানে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এই নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি ডাউনলোড করে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নোটিশটি আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কলকাতা 7,14। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, মোট 12টি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। এর মধ্যে রয়েছে পরিবেশ বন্ধু অ্যান্ড ডম, কনজারভেন্সি মজদুর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, টিচার ইংলিশ, টিচার উর্দু, টিচার হিন্দি, ফিল্ড ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ডেপুটি ম্যানেজার, সার্জেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সার্জেন্ট পদে নিয়োগের জন্য। এছাড়াও এখানে রয়েছে গ্রুপ ডি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট লয়ার ডিভিশন ক্লার্ক দেখতেই পাচ্ছেন, গাজল ডোবা ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এই সমস্ত চাকরির অনলাইন ফর্ম ফিল আপের ডেট কিন্তু বাড়ানো হয়েছে। তো এগুলির লাস্ট ডেট যেটি ছিল, তো কিছু কিছু চাকরির অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ছিল 7 এপ্রিল 2020 তারিখ, এবং কিছু কিছু ছিল 15 এপ্রিল 2020 তারিখ। তো এক্ষেত্রে এটিকে বাড়িয়ে করা হয়েছে 15 মে 2020 তারিখ। অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখনও প্রায় এক মাসের ওপর কিন্তু সময় রয়েছে। তো আপনাদের জন্য এই মুহূর্তে এটি একটি দারুণ সুখবর, কারণ অনেকেই কিন্তু কম্পিউটার সেন্টার বন্ধ থাকার কারণে আবেদন করতে পারেননি। তো আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করে জানতে চাইছিলেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে কি না, বা ডেট পেরিয়ে যাচ্ছে আমরা আবেদন করতে পারলাম না। তো সেক্ষেত্রে যারা যারা আবেদন করতে পারেননি, তো অবশ্যই আপনাদের জন্য এই মুহূর্তে একটি গুড নিউজ, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। তো যারা বাড়িতে রয়েছেন আপনারা কিন্তু অনলাইনে মোবাইল থেকেও কিন্তু আবেদন করতে পারেন, এছাড়া যার বাড়িতে কম্পিউটার রয়েছে তারাও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত আরও বিস্তারিতভাবে আপনারা জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনগুলি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন, আরও বিস্তারিতভাবে আপনারা নিজেরা পড়ে বুঝে তারপরেই আবেদন করুন। তো এই মুহূর্তে এই আপডেট আপনারা সবার প্রথম আমাদের চ্যানেল বন্ধু টিউটোরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করবো এই আপডেটটি আপনারা প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনি আপনার বন্ধুদেরকেও প্লিজ একটু জানতে সাহায্য করবেন। এবং পরবর্তী সময় বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির খবর সবার প্রথম পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।